পয়লা জুলাই 2019 ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকির নেতৃত্বে অনাস্থা আনা হয় তৎকালীন চেয়ারম্যান শৌমিক হোসেনের বিরুদ্ধে। বছর ঘুরতে না ঘুরতেই এবার সেই ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকিকে অপসারিত করলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম। সোমবার পৌরসভা ভবন চত্বর জুড়েই মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনীও। সকাল থেকেই টান টান উত্তেজনা থাকে। কেন প্রদীপ চাকি অপসারিত হলেন এই বিষয়ে ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম বলেন, দলের নির্দেশ মেনেই 15 জন কাউন্সিলরের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো প্রদীপ চাকিকে। এমনি খুব বিজ্ঞ মানুষ, ভালো মানুষ, উনি প্রত্যেকটা বিষয়ে পৌরসভায় আন্তরিকভাবে কাজ করেন তো উনি, এবং সময়নিষ্ঠভাবে কাজ করেন, যথাসময় পৌরসভায় উনি আসেন যান, তো উনি সংগঠনটাও ভালো বোঝেন। তো আমার মনে হয় দল বা নেত্রী, আমাদের দল যেভাবে চলছে, যে প্রশাসন এবং দল একসঙ্গে চালাতে কি কোনো অসুবিধা হতে পারে, তো তাই আমার কাছে একটা দলের ছোট্ট নির্দেশ ছিল যে ওনাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে একটু অব্যাহতি দিতে হবে। বাকিটা আমি আর কিছু বলতে পারবো। মেজরিটি পার্সেন্ট কাউন্সিলার, আজকে 15 জন একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলাম এবং মেজরিটি পার্সেন্ট কাউন্সিলারের সম্মতিতে ওনাকে আজকে অব্যাহতি দেওয়া হলো ভাইস চেয়ারম্যান। অফিসিয়ালভাবে কি অপসারিত ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি বলেন, এই বিষয়ে তাকে দল কিছুই জানায়নি, দল জানালে তিনি তার সিদ্ধান্ত বলবেন। অন্যদিকে পৌরসভার নতুন ভাইস চেয়ারম্যান হলেন আলম খান।